আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি আরনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সাথে, তোমরা যারা 2021 সালের HSC পরীক্ষার্থী রয়েছো তাদের ইতিমধ্যে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। তো এই অ্যাসাইনমেন্টের যে কভার পেজ, সেই কভার পেজটা তুমি কীভাবে বানাবে? অবশ্যই তোমার প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্যই তোমার 30টা টোটাল অ্যাসাইনমেন্ট হবে, 30টা অ্যাসাইনমেন্টের জন্য অবশ্যই 30টা কভার পেজ লাগবে। তো এই কভার পেজগুলো অনেকে কীভাবে বানাতে হয় সেটা তো তোমরা বুঝতেছো না, তো সেটা নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে। তো আজকে এই ভিডিওটা আমি দেখাবো যে তোমাদের যে কভার পেজটা, অ্যাসাইনমেন্টের যে কভার পেজ, সেই কভার পেজটা তুমি কীভাবে বানাবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা অবশ্যই কোনো দেখবে, কোথাও স্কিপ করে যাবো না। স্কিপ করে গেলে কিন্তু তুমি কিচ্ছু বুঝবে না। তো এটার জন্য অবশ্যই খুব মনোযোগ সাথে এই ভিডিওটা দেখবে, তাহলে তুমি আশা করি ভালো বুঝতে পারবে। তো এই কভার পেজটা তুমি যাবা কোথায়, কভার পেজটা বানানোর জন্য তুমি কম্পিউটার দোকানে যাবা। তো এই যে এখানে যে নমুনা কপিটা দেওয়া হয়েছে, নমুনা কপিটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে এটা ডাউনলোড করে নেবে। ঠিক এইভাবে তোমরা কভার পেজটা বানাবে। তো এখানে দেখো যে কি আছে, যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, এটুকু তুমি রাখবে লেখার মধ্যে। 2021 সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, এটুকু তুমি রাখবে। এই যে নমুনা কপি, এই নমুনা কপিটা জাস্ট বাদ দিয়ে দিলেই হবে, ঠিক আছে? কম্পিউটার দোকান যায় নমুনা কপিটা তুমি বাদ দিয়ে দিতে বলবে। শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নেই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো যে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, তো পরীক্ষার্থী যারা তাদের যে রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বর এই ঘরগুলোতে দিতে হবে, ঠিক আছে? দেখো এখানে এই ঘরগুলো রয়েছে, এই ঘরগুলোর মধ্যে তোমার রেজিস্ট্রেশন নম্বর, অবশ্যই রেজিস্ট্রেশন নম্বরটা হবে অষ্টম বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী, অর্থাৎ ক্লাস 8 অথবা ক্লাস 9 তোমার যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে, যে এই ঘরটাতে বসিয়ে দিতে হবে। পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, বড় হাতের বর্ণে তোমার যে নাম সেই নামটা তোমাকে এখানে বসাইতে হবে। অবশ্যই এটা SSC দাখিল সনদ অনুযায়ী, SSC অনুযায়ী, ঠিক আছে? SSC অনুযায়ী বা মাদ্রাসা যারা বলো তারা দাখিল অনুযায়ী এই যে বড় হাতের বর্ণ দিয়ে তোমার যে নাম সেই নামটা লিখতে হবে। পরীক্ষার্থীদের পিতার নাম, পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ তোমার যে বাবার নাম সে বাবার নামটা বড় হাতের বর্ণের হতে হবে SSC বা দাখিল সনদ অনুযায়ী। এরপরে পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর মাতার নাম ইংরেজিতে এটাও ক্যাপিটালের বড় হাতের বর্ণ অনুযায়ী SSC বা দাখিল সনদ অনুযায়ী, ঠিক আছে? অর্থাৎ এখানে তোমার মায়ের নাম দিতে হবে, বিষয়কোড ও বিষয়ের নাম, ঠিক আছে? বিষয়কোড, এই যে এই ঘর দেখতে পাচ্ছ তিনটা ঘর, এই ঘরের মধ্যে তোমার যে বিষয় কোড রয়েছে সেই বিষয় কোড দিবা। উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন ধরো বাংলা, বাংলা যদিও তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট এখনও দেওয়া হয় নাই, তারপর আমি জাস্ট উদাহরণ হিসেবে বলতেছি, ধরো বাংলার যে কোড আছে সেই কোডটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? যেমন 101, তাই না? হ্যাঁ। তো অ্যাসাইনমেন্টের ক্রমিক আরেকটা বিষয় যে এখানে বিষয় কোড দেওয়ার পরে এখানে তোমার যে বিষয় কোডের নাম, যেমন সাবজেক্ট ধরো, ধরো এখানে কোডটা দিলা এবং দিলা এখানে ধরো ইসলামের ইতিহাস, তো এখানে ইসলামের ইতিহাস কথাটা এটা বাংলায় লিখলে চলবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, অ্যাসাইনমেন্ট কত নম্বর অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার দেবা। অ্যাসাইনমেন্টের যে শিরোনাম, হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের শিরোনাম আছে, ঠিক আছে? সেই শিরোনামটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপরে দেখো একটু নিচে আসো, নিচে আসলে দেখো যে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, প্রাপ্ত নম্বর ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? এখানে এটা শিক্ষক করবে, এখানে তোমার কিছু করা লাগবে না, ঠিক আছে? মূল্যায়নকারী শিক্ষকের নাম স্বাক্ষর, এটা স্যাররা দিয়ে দিবে। আর নিচে দেখো কিছু অংশ, এই অংশটুকু স্যাররা পরবর্তীতে কেটে নিবে এখান থেকে, ঠিক আছে? তো এই যে দেখো নিচের অংশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, বিষয়কোড ও বিষয়ের নাম, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, এগুলো তোমার জন্য না, এটা এসে সারা করবে, কিন্তু এগুলো কিন্তু তোমার এই কভার পেজটার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এখানে যা যা আছে সব কিছু কিন্তু কভার পেজটার মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। তো আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।